নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো যে আমার আরও একটি দ্বিতীয় চ্যানেল রয়েছে, যে চ্যানেলে আপনারা আপনাদের শরীর সম্বন্ধীয় বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন ভেষজ এবং প্রাকৃতিক উপায়ে। চ্যানেলটি হলো সুব্রত হেলথ এবং তার লিংক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা চাইলেও ওই চ্যানেলটি দেখতে পারেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব চৈত্র মাসের শুক্লাপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ একাদশীর কথা, তা হলো কামদা একাদশী ব্রত। কামদা একাদশী ব্রত বরাহ পুরাণে বর্ণিত আছে। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক কি সেই ব্রতের মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নগরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত, তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করতেন। ললিত একা গান করছিলেন, এমন সময় ললিতার কথা তার মনে পড়ল, ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরীক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহাতুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো, প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এরকমই ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? উত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানাবার জন্য এখানে এসেছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লাপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি রূপে পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম, এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাবমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলেন। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপনাশক, পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে
বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো বন্ধু, এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কামদা একাদশীর উপবাস এবং সময়সূচির বিষয়ে। কামদা একাদশী তা লেগেছে 3রা এপ্রিল অর্থাৎ শুক্রবার রাত্রি 12:59 পর, এবং তা থাকবে পরবর্তী দিন অর্থাৎ শনিবার রাত্রি 10:30 পর্যন্ত। তাই এই বিশেষ একাদশী ব্রত পালন হবে শনিবার অর্থাৎ 4ঠা এপ্রিল 2020 একুশে চৈত্র 1426 সন, এবং ঠিক তার পরের দিন অর্থাৎ 5ই এপ্রিল 2020 রবিবার এবং 22শে চৈত্র 1426 সনের বিশেষ দিনে পালন করতে হবে। এই বিশেষ দিনে সকাল 9:36 মধ্যে অবশ্যই ভগবান বিষ্ণুর চরণে পঞ্চ রবিশস্য নিবেদন করে আপনি পালন সম্পন্ন করবেন এবং সেই সাথে অবশ্যই পালন মন্ত্র জপ করবেন। এই বিশেষ দিনে অবশ্যই স্নান সেরে ভগবান বিষ্ণুর চরণে এই বিশেষ একাদশী পালনের সংকল্প করুন। ভগবান বিষ্ণুর কাছে সংকল্প করে অবশ্যই এই বিশেষ দিনে ফল ফুল তিল দুধ এবং পঞ্চামৃত অবশ্যই নিবেদন করুন এবং সেই সাথে হলুদ ফুল নিবেদন করতে ভুলবেন না। এই বিশেষ দিনে অবশ্যই ভগবান বিষ্ণুর স্মরণ করুন, ভজন কীর্তনের মাধ্যমে সারাদিন অতিবাহিত করুন এবং বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই বিশেষ মন্ত্র জপ করতে থাকুন। তাছাড়া ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ তিথিতে গরিব এবং ব্রাহ্মণদের দান করুন আপনার সাধ্যমতো, এবং সেই সাথে বলবো এদিন ভুলেও পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই একটি নারকেল এবং সঙ্গে অল্প পরিমাণে বাদাম নিয়ে শ্রী ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করলে জীবনের বিভিন্ন সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। বিশেষত যারা আর্থিক সমস্যায় ভুগছেন, এই বিশেষ একাদশীতে এই নারকেল এবং বাদামের এই উপায়টি করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ তিথিতে ভগবান বিষ্ণুর পূজার্চনার সময় কিছু পয়সা ভগবান বিষ্ণুর চরণে রাখুন এবং পূজা শেষে এই বিশেষ পয়সা ভগবানের কাছ থেকে নিয়ে আপনার পার্সে রাখলে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। এবং প্রত্যেকটা একাদশীতে এই পয়সা আপনি ভগবান বিষ্ণুর চরণে রাখবেন এবং পূজার্চনার পরে তা আপনার পার্সে আবার রেখে দেবেন। আর এমনটা করলে আপনার জীবনে আর্থিক কষ্ট ধীরে ধীরে কমে যাবে। অশ্বত্থ গাছে ভগবান বিষ্ণুর অবস্থান বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে। যদি আপনি ঋণ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই একাদশীর দিন এই অশ্বত্থ গাছের গোড়াতে গুড়সহ মিষ্টি জল আপনি নিবেদন করুন এবং সেই সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন, এবং সন্ধ্যার সময় অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। আর এই বিশেষ উপায় আপনার জীবনে বিভিন্ন ঋণ থেকে মুক্তিদানের পথ আপনি খুঁজে পাবেন। এই বিশেষ তিথিতে সন্ধ্যার সময় একটি গাওয়া ঘিয়ের প্রদীপ তুলসী গাছের গোড়াতে নিবেদন করুন, তবে তুলসী গাছকে স্পর্শ করবেন না এবং 11 বার পরিক্রমা করুন এই বিশেষ গাছের চারিদিকে এবং সঙ্গে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। এর ফলে আপনার গৃহে সুখ শান্তি চিরজীবন আবদ্ধ হয়ে থাকবে আপনার সঙ্গে এবং সমস্ত সংকট থেকে উদ্ধার করবেন ভগবান বিষ্ণু। আরও একটি চমৎকারী উপায়ের কথা বলবো। এই বিশেষ একাদশীর দিন রাত্রিতে ভগবান বিষ্ণুর চরণে নয়মুখী প্রদীপ, আর নয়মুখী প্রদীপ না পেলে আপনি একটি প্রদীপে 9টি সলতে ব্যবহার করে সেই প্রদীপটি জ্বালিয়ে দিন, যা কিনা সারা রাত্রি এই বিশেষ প্রদীপ জ্বলবে যেন নিভে না যায়। আর এমনটা করলে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন, আর তাহলে আপনার জীবনের অর্থনৈতিক সম্পর্কিত বিভিন্ন সমস্যা ধীরে ধীরে দূর হবে। তো বন্ধুরা, আগামী 4ঠা এপ্রিল 2020 শনিবারের এই বিশেষ একাদশীতে এই বিশেষ উপায়গুলির মধ্যে যে কোনো একটি উপায় অবশ্যই করুন, যা করলে ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সুখ ও শান্তি অবশ্যই বিরাজ করবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন।
আজ এই পর্যন্ত, নমস্কার।